360 রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের কাছে আইরিশদের হৃদয় ভাঙ্গা এক রানের হার। প্রথম দুই ম্যাচ লড়াই করে জিততে হয়েছে নিউজিল্যান্ডকে, কিন্তু সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড 6 উইকেটে 360 রান তোলার পর কী মনে হয়েছিল? বেশিরভাগ ক্রিকেট প্রেমী হয়তো ভেবেছিল হেসে খেলে জিতবে কিউইরা, কিন্তু শেষ ওভারে গড়ানো হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটিতে মাত্র এক রানে জিতেছে নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে 50 ওভারে 6 উইকেট হারিয়ে নিউজিল্যান্ড 360 রান করতে পারেন। মার্টিন গাপটিলের শতক আর হেনরি নিকোলাসের অর্ধশতকে ভর করে। ওয়ানডে ক্যারিয়ারে 17তম শতক করা গাপটিল 126 বলে করেছেন 115 রান। ইনিংসটি তিনি সাজিয়েছেন 15টি 4 ও 2টি 6-এ। আর হেনরি নিকোলাস 79 রানের ইনিংসটি খেলতে মুখোমুখি হয়েছেন 54টি বলের, মেরেছেন 60টি 4 ও 3টি 6। রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারই অ্যান্ডি বালব্রেনের উইকেট হারায় আইরিশরা। 10ম ওভারে দলকে 62 রানে রেখে ফিরে যান অ্যান্ডি ম্যাকব্রাইনও। এরপর পল স্টার্লিংয়ের সঙ্গে জুটি গড়েন হ্যারি টেক্টর। তৃতীয় উইকেটের জুটিতে 150 বলে 179 রান করে আইরিশদের জয়ের স্বপ্ন দেখান তারা। জুটি ভাঙে 14-4 ও 5-6, 103 বলে 120 রান করে স্টার্লিং আউট হয়ে ফিরলে। তখন আইরিশদের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল ট্র্যাক্টর। শেষ 10 ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল 82 রান, হাতে ছিল 5 উইকেট। দুর্দান্ত ছন্দে থাকা ট্র্যাক্টর উইকেট ছিলেন বলেই হয়তো আশা ছিল আইরিশদের, কিন্তু 44তম ওভারে ব্যক্তিগত 108 রান করে আউট হয়ে ফিরেন তিনি। তখন আয়ারল্যান্ডকে জিততে হলে 40 বলে 51 রান করতে হতো। চেষ্টা চালিয়ে যেতে থাকেন শেষের দিকের ব্যাটসম্যানরা। শেষ ওভারে এসে আয়ারল্যান্ডের হিসাবটা দাঁড়ায় 10 রানে, হাতে ছিল 2 উইকেট। সেই ওভারে 9 রান নিতে পারেন তারা। শেষ বলে 2 রান করতে পারলে ম্যাচটা টাই করতে পারত আইরিশরা, কিন্তু টিকনারের বলটি হিউম ব্যাটেই লাগাতে পারেননি, একটি 2 রান পায় তারা। ফলে 1 রানে হৃদয় বিদারক হারে মাঠ ছাড়েন আইরিশরা। খেলাধুলা যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।